সারা দেশে তীব্র তাপপ্রবাহের বিরূপ প্রভাব পড়েছে দেশের পোলট্রি খাতে। হিটস্ট্রোকে প্রতিদিন মারা যাচ্ছে খামারিদের প্রায় 1 লাখ মুরগি, যার আনুমানিক মূল্য 20 কোটি টাকা। খামারিদের আশঙ্কা, তাপপ্রবাহ অব্যাহত থাকলে মুরগি ও ডিম উৎপাদন ব্যাহত হয়ে দেখা দেবে সরবরাহ সংকট। বিস্তারিত জানাচ্ছেন তহিদ রানা। চলমান তীব্র তাপদাহে পড়ছে সারা দেশ, যার উত্তাপ পড়েছে পোলট্রি খাতে। হিট স্ট্রোকে প্রতিদিন মারা যাচ্ছে খামারের মুরগি। খামারিদের দাবি, দিনে অন্তত 1 লাখ মুরগি মারা যাচ্ছে সারা দেশে। এমন ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় খুব একটা অভিজ্ঞতা না থাকলেও যে যার মতো ব্যবস্থা নিচ্ছেন খামারিরা। তাপ কমাতে অনেকে আধুনিক ব্যবস্থা নিলেও গরম না কমায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন খামারিরা। গরমের মধ্যে বাচ্চা মারা যাইতেছে, 20-25টা করে বাচ্চা মারা যায়, 10-5টা করে। আমরা চেষ্টা করে যাইতেছি, গ্লুকোজ খাওয়াইতেছি, ভিটামিন সি খাওয়াইতেছি, তারপরেও আমরা আসলে প্রায় গরম থেকে রেহাই পাইতেছি না। 30-40-50টা মুরগি প্রতিদিন মারা যাচ্ছে, যার কারণে আমাদের মুরগির উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক যদি খামারিদেরকে বিভিন্ন পরামর্শ বা একটু তদারকি করে এই পরিস্থিতিতে আমরা কীভাবে মুরগি পালন করতে পারি, তাহলে মনে হয় প্রান্তিক খামারিরা একটু উপকৃত হবে। বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের হিসেব বলছে, ঈদের পর থেকে তীব্র গরমে 10 লাখের বেশি ব্রয়লার, লেয়ার ও সোনালী মুরগি মারা গেছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 200 কোটি টাকা। 1000 মুরগির খামার যাদের আছে, প্রত্যেকটা খামারে 100, 150, 200, 300 পর্যন্ত মুরগি মারা যাচ্ছে। তো এতে আমরা যদি এই গরমে সরকারের কোনো সহযোগিতা না পাই, তবে আমরা লসের সম্মুখীন হব এবং সামনে ডিম মুরগির সংকট দেখা দিবে। খামারিদের মতে, এমন পরিস্থিতি চলতে থাকলে কমবে ডিম ও মুরগি উৎপাদন। আমাদের বিজ্ঞানসম্মত খামার না হওয়ার কারণে আমাদের এই ক্ষতিগুলো হচ্ছে। আমাদের একটি শিল্প গড়ে উঠছে, এই শিল্পকে আমাদের ধরে রাখতে হবে। আমরা কর্পোরেট গ্রুপের উপরে এই শিল্প ছেড়ে দিলে আমাদের দেশের ভোক্তারা জিম্বি হয়ে পড়বে এবং প্রান্তিক কৃষক বা খামারি যারা আছেন তারা উৎপাদন থেকে সরে যাবেন। তীব্র গরম থেকে মুরগি রক্ষায় খামার ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতার পরামর্শ প্রাণী চিকিৎসকদের। তৌহিদ রানা, জিটিভি নিউজ, ঢাকা।